নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো আপনারা ফুড সাপ্লাই এসআইয়ের ফর্ম কী করে আবেদন করবেন মোবাইল ফোন থেকে। তো তার জন্য আপনাকে ফোনের ডেটা অন করে আপনাকে গুগল সার্চ বারে টাইপ করতে হবে wbpsc.gov.in। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে এসে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। কেমন দেখুন, আমরা গুগলে চলে এসেছি। এবার আমরা টাইপ করবো wbpsc। একটু স্ক্রল করলে ফার্স্ট লিঙ্ক হচ্ছে, দেখুন wbpsc.gov.in, ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব আবেদনের জন্য। পেয়ে গেলাম। এবার আমরা ক্যান্ডিডেট কর্নারে এসে সেকেন্ডে টাইপ করব অ্যাপ্লাই অনলাইনে। একটু স্ক্রল করলে পাবো আমরা অ্যাপ্লাই নাও। এবারে অ্যাকশন অ্যাক্টিভিটিতে এসে দেখুন শো হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই নাও। বলে রাখি, প্রত্যেকের জন্য এখানে নিউ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এর আগে কোনো ফর্ম, তারাও নতুন অ্যাপ্লাই করবেন, এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তো নতুন অ্যাপ্লাই করতেই হচ্ছে। নতুন অ্যাপ্লাইয়ের জন্য শো হচ্ছে, দেখুন অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। পেয়ে গেলেন। এখানে এসে আপনি আপনার পোস্টটা সিলেক্ট করবেন, কোন পোস্টে অ্যাপ্লাই করছেন। সেকেন্ড টাইম হচ্ছে আপনার এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার যে 10 ডিজিট ভ্যালিড মোবাইল নাম্বার আছে সেটা বসাবেন। কমপ্লিট করে নেওয়ার পরে ক্যাপচারটা বসিয়ে দেখুন, কোনো অপশান নেই, মোবাইল নাম্বার যখন আপনি ক্যাপচার বসবেন তখন আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশান দেবে, সেটা করবেন। কেমন, আমরা বসিনি, তারপর আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু আগে কিন্তু অপশান ছিল না, এখন দেখুন অপশান আছে সেভ অ্যান্ড প্রসেস। তো আমরা এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে নেবো। লোডিং হওয়ার সামনে সাথে সাথে আপনার সামনে চলে আসবে পাসওয়ার্ডের অপশান। এইখানে এসে আপনি আপনার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। কেমন স্ট্রং পাসওয়ার্ড কেমন হবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, অক্ষর থাকবে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশট্যাগ এগুলো থাকবে। কেমন, তো একই রকমভাবে কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। সেটা আপনার বৈধ মেল আইডি থাকবে, সেটাকে কনফার্ম করতে হবে। আর বলে রাখি, যেগুলো পাশে স্টারমার্ক শো হচ্ছে সেগুলো আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। যদি আপনি এটা কমপ্লিট না করেন তাহলে সামনে ফর্ম ফিল আপ করতে এগোতে পারবেন না। পরে পাচ্ছি আমার পার্সোনাল ডিটেলস। এখানে এসে আপনি আপনার অ্যাপ্লিক্যান্ট নেমটা ক্লিক করবেন, আপনার অ্যাডমিট কার্ডে যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে ফার্স্ট নেম সেটা দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, নইলে দেবেন না। তারপরে লাস্ট নেমে ক্লিক করে আপনার টাইটেলটা বসাবেন। কনফার্ম মোবাইল নাম্বার এর আগে একবার দিয়েছেন, এখানে এসে কনফার্ম করে ওটিপি ভেরিফাই করবে। দেখুন নিচে শো হচ্ছে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি। তারপরে পাচ্ছি ফাদার্স নেমের জায়গায় বাবার নামটা বসাবেন, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম। ডেট অফ বার্থ আপনার প্রথমে ডেট, মত এবং তারপরে ইয়ারটা সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন বার্থ প্লেসটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। কেমন, যার যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট আছে সে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডার এসে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল, আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। রিলিজনে এসে আপনি অনেক অপশন পাবেন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি আপনি বাই বার্থ করতে পারেন, বাই রেজিস্ট্রেশন করতে পারবেন ইন্ডিয়ান, তো আমরা বাই বার্থ করে নেবো। কেমন, কমপ্লিট করার পরে এটা পাবো আমরা ক্যাটাগরি। ক্যাটাগরিতে এসে আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি দুটোই অপশন পাবেন। কেমন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যার যা সার্টিফিকেট আছে, না থাকলে জেনারেল সিলেক্ট করবেন। দেখুন বন্ধুরা, এবার আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবো। তো ভেরিফাই বা সেন্ডিং ওটিপিতে ক্লিক করবো, এখানে সেন্ড করবো, তাহলে আপনার ফোনে ওটিপি চলে যাবে। কেমন, সেই ওটিপিটা এইখানে বসাতে হবে। ওটা কমপ্লিট করে নেবো। এবার আমরা চলে আসছি অ্যাড্রেস কমিউনিকেশনে। অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি গ্রামের নাম দেবেন, টুতে আপনার পোস্ট অফিস দেবেন, থ্রিতে আপনি আপনার নিয়ারেস্ট গ্রামের নাম দেবেন, স্টেট, থ্রিতে আপনি সিটিতে আপনার পপুলার নিয়ারেস্ট পপুলার সিটির নাম দেবেন। কেমন, স্টেটে ওয়েস্ট বেঙ্গল দেবেন, ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা দেবেন, পিনকোডে আপনার পিনকোডটা দেবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ডান সাইডে ক্লিক করে জাস্ট চেক বক্সে ক্লিক করলে করেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম ঘুরে যাবে। তাহলে যা এতক্ষণ যেটা অ্যাপ্লাই করলেন পুরোটা আপনার সামনে শো হয়ে যাবে। কেমন, তারপরে আপনি সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। দেখুন প্রিয় দর্শকবৃন্দ, আমরা সমস্ত ডিটেলস বসিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে সেভ অ্যান্ড প্রসেস করে নেবো। কেমন, এবার আমরা চলে আসছি ফটো অ্যান্ড সিগনেচার আপলোডে। ফটো কত হতে হবে দেখুন, ফটো সাইজ দেওয়া আছে 3x5x4x5, টোটাল সাইজ হবে ফটোর 20 থেকে 100 কেবি উইথ জেপিজি ফরম্যাট। আর সিগনেচার হবে একই রকম হবে 10 থেকে 50 কেবি জেপিজি ফরম্যাট। তো আমরা প্রথমে ছবিটা সিলেক্ট করে নেবো, তারপরে আমরা সিগনেচারটা লোড করে নেবো, তারপরে আমরা এটাকে আগে দেখে নেবো। কেমন, দেখুন প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের ছবি এবং সিগনেচার বসিয়ে নিয়েছি। কেমন, এবার আমরা এটাকে সেভ অ্যান্ড প্রসেসে করবো। সেভ অ্যান্ড প্রসেস করে নিলাম, এখানে এসে আপনি আপনার সমস্ত ডিটেলস এতক্ষণ যা যা আপনি ফিল আপ করলেন সেগুলো মিলিয়ে নেবেন, যে সব সমস্ত তথ্য ঠিক আছে কিনা। ফার্স্ট আপনার মেল আইডি পাবেন, তারপর আপনার নাম পাবেন,
ফাদার্স নেম পাবেন, মাদার্স নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, অ্যাপ্লিকেশন ডেথ প্লেস পাবেন, রিলিজিয়ান্স পাবেন, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি পাবেন, ক্যাটাগরি ডিটেলস পাচ্ছেন আপনি, আপনার কাস্ট সার্টিফিকেটের সাথে মিলিয়ে নেবেন সব ঠিক আছে কি না। তারপরে পাচ্ছেন আপনি অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস পাচ্ছেন। দিয়ে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি সেভেন নেক্সট এই চেকবক্সে ক্লিক করে ডিক্লারেশনে এসে সেভেন নেক্সট করবেন। আর যদি কোনো কিছু মনে হয় আপনার এডিট করার প্রয়োজন আছে, কিছু ভুল হয়েছে, তাহলে আপনি এডিট ইউর ডেটা ক্লিক করে এডিট করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে সমস্ত ডিটেল ঠিক আছে, তো আমরা এটাকে সেভেন প্রসেস করে নিচ্ছি। দেন তারপরে ওকে করে নেবো ইয়েসে ক্লিক করে। তাহলে দেখুন আপনার ফর্মটা সাকসেসফুলি চলে আসবে। এবার আমরা এখানে এসে প্রিন্ট করে নেবো, কেমন। আর বলে রাখি যারা জেনারেল তাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে, তো তাদের ক্ষেত্রে পেমেন্টটা দিয়ে দিলে আপনার ফর্মটা সাকসেসফুলি আপনার সামনে ভিউ হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। এইভাবে আপনারা খুব সহজ জাস্ট কয়েকটি মিনিট হাতে সময় নিয়ে আপনাদের ফুড সাপ্লাই এসআইয়ের ফর্মটা ফিল আপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম রিসেন্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা, যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।